আপনারা যারা ইপসন ইংজেট প্রিন্টার ব্যবহার করেন অনেকেই হয়তো জানেন না একটি নির্দিষ্ট সংখ্যক পেজ প্রিন্ট হওয়ার পরে আর প্রিন্ট হয় না। যেমন L1300 প্রিন্টারে 11900 পেজ প্রিন্ট হওয়ার পরে আর প্রিন্ট হয় না এবং প্রিন্ট দিলে একটি মেসেজ শো করে এন্ড অফ ইটস লাইফ টাইম। কীভাবে এই সমস্যার সমাধান করব সেটি আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে যেটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সর্বপ্রথম আমরা সফটওয়্যারটি ওপেন করব, তারপর এখান থেকে adjustprogram.exe ফাইলটি ওপেন করব, তারপর পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে ক্লিক করব, এরপর একটু নিচের দিকে ওয়েস্ট ইংপ্যাড কাউন্টারে ডাবল ক্লিক করব। এখন এখানে আমরা মেইন প্যাড কাউন্টারের টিক চিহ্ন দিয়ে চেক বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 11809 পেজ প্রিন্ট হয়েছে আর তার নিচে দেখতে পাচ্ছি 100% প্রিন্ট হয়েছে। তাই এখন রিসেট করে দিলে আবার প্রিন্টারের লাইফ টাইম প্রথম থেকে শুরু হবে। এজন্য আমরা আবার মেইন প্যাড কাউন্টারে টিক চিহ্ন দিয়ে ইনিশিয়ালাইজে ক্লিক করব, তারপর ওকে দেব, তারপর আমরা প্রিন্টারটি অফ করব এবং ওকে দিয়ে ফিনিশে ক্লিক করে সফটওয়্যারটি কেটে দেব। তারপর প্রিন্টারটি পুনরায় অন করব। এখন আমরা একটি পেজ প্রিন্ট করব। প্রিন্টার প্রপার্টিসে যে টেস্ট পেজ প্রিন্ট দিলাম, দেখুন প্রিন্ট হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।